हेलो बंधुरा, आजकल भिडियोते अपन साथ खूब चमत्कार एक सार्वे साइट शेयर करते जाइट खूब ही भलो एक साइट एखे काज करे अपना भलो आर्निंग करते पारबेन और साइटटाते बेश किछु सुविधा रयेछे जार जन्य आज के अपन साथ साइटटा शेयर करतेछि। सो आज के आपनादेर जे सार्वे साइटटा शेयर करब खूब ही चमत्कार एक सार्वे साइट, साइटटार नाम हलो क्विक रिवार्ड्स। सो आपनारा जदि एखाने लिखे दें क्विक रिवार्ड्स, आपनारा देखेन आमि एखाने लिखे दिच्छि जे क्विक रिवार्ड्स, आपनारा देखेन अपना जो एखे क्विक रिवार्ड्स लिखे सार्च करें देखें अपने सामने क्योंकि यकम अनेकगुलो लिंक चले आसें। एखान देखें ये क्विक रिवार्ड्स जे लिंकटे आसे अपना लिंके क्लिक करबें, अपना टाइप दिए काज करें तो क्योंकि अपना साइटे खूब भलो काज करते पारबें। और ये साइटर सुविधा हलो अपना साइट के लो पे आउट करते पारबें, अपना चाहिए गिफ्ट कार्ड पेपाल जो माध्यम अपना साइट के उइथड्रो करते पारबें। और साइट खूब ही भलो मान एक साइट अने काज करते अपना चाहिए एखे काज करा भलोक उइथड्रोटा करते पारबें, उइथड्रो निये कोनो झमेला नहीं, पेमेंट खूब भलो करे। और सबसे मजार विषय हलो साइटे किन्तु अपना अनेक रकम सार्वे कम्पानी पे जाने क्योंकि अनेक नतून नतून सार्वेगुलो अपना पे जा। सो जाइ होक, एखे आसार पर यह हलो साइटर मूल इंटरफेस अपना देखें, अपन एक आलोचना कर दी जो आपनारा देखें ये साइटा देखें मिनिमाम टू रिडिम मैं वन सेंट मैं पेपाले जो अपना उइथड्रो करें तो अपना एखे वन सेंटे उइथड्रो करते पारबें। যদি আপনারা গিফট কার্ড উইথড্র করেন তাহলে আপনারা $5 কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন। তো আপনারা দেখেন এই সাইটটা কিন্তু এখন পর্যন্ত এত ডলার পর্যন্ত কি করতে তারা মেম্বারদেরকে পেড করেছে। আর সবচেয়ে মজার বিষয় হলো সাইটটা খুবই পুরাতন একটা সাইট এবং খুবই ট্রাস্টেড একটা সাইট। আপনারা দেখেন 2002 সাল থেকে কিন্তু এই সাইটটা রিভিউ করে আসছে এবং এই সাইটটা কিন্তু কাজ করে আসছে এবং এই সাইটটার ক্যাটাগরি হলো A+ ক্যাটাগরি। আপনারা বুঝতেই পারছেন সাইটটা খুব ভালো মানের একটা সাইট। সো আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো না, ডিরেক্ট আমরা চলে যাবো কীভাবে আপনার অ্যাকাউন্টটা করবেন বা কীভাবে কাজ করবেন। দেখেন এখানে কিন্তু অনেক রকমের অপশন দেওয়া আছে। সো এখন আমরা কী করবো এই সাইডে একটা অ্যাকাউন্ট করবো। সো অ্যাকাউন্ট করার জন্য আপনারা দেখেন উপরে ডান পাশে কর্নারে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট অপশন দেওয়া আছে, এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনাদের বেশ কিছু অপশন চলে আসবে, এখানে আপনাদের ইমেল পাসওয়ার্ড তারপর এখান থেকে সবগুলো দিয়ে আপনার কী করতে হবে অ্যাকাউন্ট করতে হবে। তো আমি এখান থেকে সবগুলো জিনিস আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখেন আমি এখানে আমার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। অবশ্যই আপনার পাসওয়ার্ডটা এখানে আপনার লেটার তারপরে সিম্বল তারপরে দেখা গেলো যে সংখ্যাগুলো মিলিয়ে আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু পাসওয়ার্ডটা নেবে না। তো দেওয়ার পর এখান থেকে আমি এখান থেকে দুইটাতে অ্যাগ্রি করে দিলাম। অ্যাগ্রি করে দেওয়ার পর এখানে দেখেন একটা বিষয় যে মেইল প্রিফারেন্স, এখানে যে অপশনগুলো দেওয়া আছে মানে হলো আপনারা মেইলে কীভাবে আপনারা নোটিফিকেশনটা চাচ্ছেন, এটা আপনারা যেটা আছে এটা সিলেক্ট করে দিন, কোনো সমস্যা নেই। সো তারপর এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করতে হবে, এখানে দেখে দেখে আমাদের ক্যাপচাটাকে এখানে ফিল আপ করতে হবে। সো আমরা সিম্পলি এখানে দেখে দেখে আমরা ক্যাপচাটা ফিল আপ করে দিচ্ছি। সো আমরা এখানে ক্যাপচাটা দেওয়ার পর এখান থেকে আমরা সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবো, দেখি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয় কি না। সো আমরা একটু ওয়েট করবো, দেখেন এখানে আমাদের লোডিংয়ের কাজ চলছে। সো আমরা একটু ওয়েট করবো যে আমাদের অ্যাকাউন্টটা হয় কি না। সো মেবি আমাদের অ্যাকাউন্টটা ফাইনালি হয়ে যাবে। আর অবশ্যই আপনারা এই সাইডে ভালো মানের একটা আইপি দিয়ে কাজ করার চেষ্টা করবেন, দেখবেন তাহলে কিন্তু আপনাদের খুব ভালো হবে আর কি। সো অবশ্যই আপনারা ভালো মানের আইপি দিয়ে কাজ করার চেষ্টা করবেন। সো ফাইনালি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। সো এখন আপনাদের দেখেন এখানে বলছে যে ইউর অ্যাকাউন্ট ইজ নট কনফার্ম, প্লিজ চেক ইউর ইনবক্স টু ইউর কনফার্মেশন মেইল, মানে মেলে তারা একটা কনফার্মেশন মেল দিয়েছে, আমরা সেখান থেকে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। সো আমরা এখান থেকে আমাদের মেলে চলে আসলাম, আসার পর এখান থেকে আমরা রিলোড করবো আমাদের মেল বক্সটি। সো রিলোড থেকে দেখেন আমরা রিলোড করার পর এখানে কিন্তু আমাদের এই যে কুইক রিওয়ার্ডস থেকে আমাদের কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে আমরা কী করবো আমাদের কনফার্মেশন লিঙ্কে ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে আমরা কনফার্ম করে নেবো। সো আপনারা দেখেন এখানে লিখছে যে প্লিজ ক্লিক দ্য লিঙ্ক ভিলো টু অ্যাক্টিভ ইউর কুইক রিওয়ার্ডস অ্যাকাউন্ট। সো আমরা এখান থেকে সিম্পলি এখানে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটাকে আমরা অ্যাক্টিভ করে নেবো। সো এখান থেকে দেখি আমাদের ক্লিক করার পর কী চলে আসে। সো মেবি এখানে আমাদের ডিরেক্ট সরাসরি আমাদের এখানে দেখেন ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন কনফার্ম, দেখেন ফাইনালি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেছে। সো তারপর দেখেন এখানে অটোমেটিক্যালি 5 সেকেন্ড পর কিন্তু আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসছে। সো তারপর দেখেন এখানে কিন্তু আমাদের বেশ কিছু অপশন রয়েছে এই সাইটটার ওপর। সো প্রথমত আপনারা দেখেন এখানে কিন্তু ওয়েলকাম, মানে আমাদের অ্যাকাউন্টে আমরা চলে আসছি। আসার পর এটা হলো আপনার অ্যাকাউন্ট, দেখেন এখন পর্যন্ত এখানে আমাদের ডলার অ্যাড হয়নি। তো এখান থেকে দেখেন যে মূল বিষয়টা আপনারা দেখেন এখান থেকে আপনারা বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় হলো এখানে নতুন নতুন সার্ভেগুলো আপনারা পাবেন। সো আপনারা দেখেন এখানে টার্গেট সার্ভে নামে অপশন দেওয়া আছে, এখান থেকে আপনারা এগুলো কমপ্লিট করে আপনারা এই টার্গেট সার্ভেগুলো ফিল আপ করতে পারেন। তারপর দেখেন এখান থেকে ডেইলি সার্ভিস, মানে প্রতিদিন আপনাদের এখানে নতুন নতুন সার্ভেগুলো আসবে এগুলো কমপ্লিট করতে পারেন। তারপর দেখেন আপনারা চাইলে এখান থেকে ডেইলি ভিডিও দেখে ইনকাম করতে পারেন, তারপর ডেইলি ক্লিকসে ইনকাম করতে পারেন, অফারওয়ালে আপনারা করতে পারেন, দেখেন অফারওয়াল তারপর অনেকেই জানেন অফারওয়ালটা কী, সেরকম অনেক সিস্টেমে আপনারা ইনকাম করতে পারেন। আর সবচেয়ে মজার বিষয় আপনারা দেখেন লেটেস্ট সার্ভে, এখানে মানে নতুন নতুন সার্ভেগুলো এখানে শো করবে। এখানে দেখেন যে সমস্ত পপুলার সার্ভে কোম্পানিগুলো আছে বা সার্ভে প্রোভাইডারগুলো আছে, সব ধরনের সার্ভে প্রোভাইডার কিন্তু এখানে প্রায় রয়েছে। আপনারা দেখেন এখানে যে থিওরাম রিসার্চ সার্ভে, এটা খুবই পপুলার একটা সার্ভে, এখানে ক্লিক করে আপনারা সার্ভে করতে পারবেন। তারপরে ইউর সার্ভে, তারপর ইউনো সার্ভে, তারপরে স্পেকট্রাম শর্ট সার্ভে,
তারপর সেগো সার্ভে এরকম সব ধরনের এই দেখেন অপিনিয়ন নেটওয়ার্ক সার্ভে সব ধরনের সার্ভেগুলো আছে। সো যদি আপনারা এখান থেকে যে থিওরাম রিসার্চ এখানে ক্লিক করেন দেখবেন যে এখানে আপনাদের থিওরাম রিসার্চের যে সার্ভেগুলো আছে সেখানে কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করার পর দেখবেন যে এখানে কিন্তু আপনাদের ওই কোম্পানির সার্ভেগুলো শো করবে। সো এইভাবে কিন্তু আপনারা সবগুলো কোম্পানির সার্ভেগুলো ট্রাই করে দেখতে পারবেন, একটা না হলে অন্যটা হবেই। সো আপনারা দেখেন এখানে কিন্তু আমাদের থিওরাম রিসার্চের সার্ভেটা চলে আসছে। এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে এই যে দেখেন অ্যাগ্রিতে ক্লিক করলে কিন্তু আমরা এখানে আমাদের সার্ভেতে চলে আসছে যে দেখেন। সো এখানে আপনারা কী করবেন, এগুলো সার্ভে করলে কিন্তু আপনাদের পয়েন্ট হবে। তারপর এখানে এই সার্ভেগুলো করে আপনারা ফার্স্ট অফ অল আপনাদের প্রোফাইলগুলো সেট আপ করে ফেলবেন, কারণ এই সার্ভেগুলো কিন্তু মূলত আপনাদের প্রোফাইলগুলো সেট আপ করিয়ে দেয় এবং আপনারা যে অ্যান্সারগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু সেভ হয়ে যাবে। সো মোটামুটি আপনারা প্রোফাইল অনুযায়ী আপনারা কাজ করবেন এবং ভালো মানের একটা স্ট্যান্ডার্ড প্রোফাইল আপনারা দেওয়ার চেষ্টা করবেন। সো আমি এটা কেটে দিলাম। দেওয়ার পরে আপনারা দেখেন এখানে আরও অনেকগুলো অপশন আছে। এই যে দেখেন যদি আপনারা এখানে সার্ভেতে ক্লিক করেন দেখেন সার্ভেতে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে সার্ভেগুলো চলে আসছে যে দেখেন। সো তারপর আপনারা চাইলে এখান থেকে এই যে হোমে ক্লিক করে এখান থেকে আপনারা আবার কী করতে পারবেন, এখান থেকে এই সার্ভেগুলো কমপ্লিট করতে পারবেন। সো মোটামুটি আমি আপনাদের একটা শর্ট রিভিউ দিয়ে দিলাম, তারপরে কাজ করার সিস্টেমটা হলো আপনাদের, আপনারা এখানে ভালো করে কাজ করার চেষ্টা করবেন, আশা করি এখান থেকে মোটামুটি ভালো আর্নিংটা করতে পারবেন। সো তারপর দেখেন এখান থেকে আপনার রিওয়ার্ডসটা কীভাবে নেবেন, মানে আপনাদের পেমেন্টটা কীভাবে পাচ্ছেন। সো এখান থেকে আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে আপনাদের রিডিম অপশন চলে আসছে, এখানে ক্লিক করবেন। রিডিম অপশনে ক্লিক করার পর আপনারা দেখে আপনারা কী কী মাধ্যমে এখান থেকে রিডিম করতে পারবেন। সো দেখেন এখানে কিন্তু আপনাদের গিফট কার্ডগুলো চলে আসছে, যে দেখেন এগুলোর মাধ্যমে আপনারা উইথড্র করতে পারবেন। তার সো আপনারা দেখেন এখান থেকে অ্যামাজনে $5 হলে আপনারা অ্যামাজনে উইথড্র করতে পারবেন। তারপর এখান থেকে আরও কিছু গিফট কার্ড থাকতে পারে যেগুলো আপনারা সেল করতে পারবেন ইজিলি, অ্যামাজনটাও সেল করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো তারপরে দেখেন একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখি আমাদের আর কি আছে। সো এখান থেকে আমাদের পেপাল থাকার কথা এখানে শো করবে। এই যে দেখেন আমাদের পেপাল কিন্তু চলে আসছে, আপনারা পেপালে চাইলে 1 সেন্টেই আপনারা উইথড্র করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। তো এখানে কিন্তু ভিসা বা গুগল গিফট কার্ডগুলো আপনারা পাবেন না, এখানে মেবি আপনারা শুধুমাত্র মানে এই দেখেন ওয়ালমার্টটা অনেক সময় আপনারা উইথড্র দিতে পারবেন, ওয়ালমার্টটা অনেক সময় সেল হয় বাট খুবই কম। বাট এখানে আপনারা অ্যামাজন আর ওয়ালমার্টে আপনারা উইথড্র দিলে মোটামুটি সেল করতে পারবেন। তো অ্যামাজনে উইথড্র দিলে আপনারা সেল করতে পারবেন, সমস্যা নেই, যাদের পেপাল আছে তাদের তো কোনো কথাই নেই। সো এখানে উইথড্র করতে পারবেন। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা, আশা করি ভিডিওটা দেখে আপনারা মোটামুটি যারা কাজ করবেন তারা এখান থেকে কাজ করে আপনারা উইথড্র নিতে পারবেন, উইথড্র নিয়ে কোনো সমস্যা নেই বা ঝামেলা নেই, আপনারা ইজিলি আর্নিং করতে পারবেন, ইজিলি উইথড্র দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি আজকের ভিডিও।